এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি পিডিএফ ফাইল ওপেন করেছি। তো পিডিএফ ফাইল আমাদের করার পরে কখনো কখনো কিন্তু পিডিএফ ফাইলটাকে এডিট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলের উপরে ক্লিক করলে জাস্ট আমরা হাইলাইটের অপশান পাচ্ছি, মোর অপশানসে গেলে কিন্তু এই ধরনের অপশানস পাচ্ছি, বাট এডিটের অপশান কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমি পিডিএফ সেম পিডিএফটাকেই ওপেন করেছি এবং আমার যেখানে যেখানে প্রয়োজন আমি কিন্তু সেখান থেকে এডিট করতে পারছি। ঠিক আছে, জাস্ট ওয়ান ক্লিক করলেই কিন্তু আমার এখানে এডিটের অপশান চলে আসছে, মানে আমি সেই লেটারগুলোর মধ্যে ঢুকে পড়তে পারছি, সেন্টেন্সগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারছি। তো আমি চাইলে কিন্তু বক্স এখান থেকে চেঞ্জও করতে পারি, বক্স এক্সট্রা অ্যাড করতে পারি এবং কালারও লেটারের চেঞ্জ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আবার এখানে প্লেট চলে আসছে একটা, এখান থেকে আমরা কিন্তু অপশানগুলো চেঞ্জ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের ওখানে আমিও চেঞ্জ করে দিলাম, ইয়ারের ওখানেও চেঞ্জ করা যাবে, সমস্ত জায়গায় কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এক্সট্রা এখানে ঘর করতে পারবেন, এক্সট্রা আপনি রো কলাম ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এবং এখান থেকে কালারও কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেল। তো সমস্ত কিছু পসিবল। তো এই ভিডিওর মধ্যে আমরা এটাই দেখব যে আমরা কিভাবে পিডিএফ ফাইলটাকে এডিট করতে পারবো। তো ভিডিওটিতে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি থাকবে কিভাবে আমরা পিডিএফ ফাইলটাকে এডিট করতে পারি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের পিডিএফ এডিট করার জন্য একটি অ্যাপসের দরকার হবে, সফটওয়্যারের দরকার হবে। তো গুগল ক্রোমে গিয়ে লাইব্রেরি অফিস বলে সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো আসার পরে জাস্ট আমরা উপরে ডাউনলোডস অপশানে চলে যাব, ডাউনলোড লাইব্রেরি অফিস এর উপরে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু, ক্লিক করার পরে আমাদের সিস্টেমের কনফিগারেশন এখানে শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 64 বিট। তো আমি আমার এখানে উইন্ডোজ চেক করে নেব, আমার অপারেটিং সিস্টেম কি আছে, 64 বিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো অটোমেটিক কিন্তু 64 বিট এখানে ডিটেক্ট করে নেবে। তো এখানে এটা করার পরে আমরা কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের জাস্ট সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো এর ওপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমরা যেভাবে নর্মালি নেক্সট নেক্সট করে ইনস্টল করি সেইভাবে কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টলে একটু টাইম লাগতে পারে। তো এখানে ফিনিশ করার পরে জাস্ট আমরা এর উপরে ডাবল ক্লিক করব। করার পরে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পিডিএফটা আপনাদের এক্সাম্পলের জন্য আমি একটি ফর্ম বেছে নিয়েছি। ঠিক আছে, তো এটাকে ওপেন করতে হবে এর মধ্যে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে ড্র ড্রয়িং এর উপরে ক্লিক করব। ড্র ড্রয়িং এর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে ওকে করে দেবো। করার পরে আমরা বাঁদিকে একদম ওপরে দেখতে পাচ্ছেন ফাইলস অপশান আছে, তো ফাইলসের উপরে ক্লিক করে ওপেন করব। তো আমরা যে পিডিএফটিকে এডিট করতে চাই সেটিকে কিন্তু আমাদের ওপেন করতে হবে। তো ডেস্কটপের উপরে গিয়ে পিডিএফের উপরে ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করলেই কিন্তু এটি প্রসেসিং হয়ে এডিট ফরম্যাটে চলে আসবে, মানে এডিট করার জন্য এটি রেডি হয়ে গেছে। তো এইবার তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারছি, এখানে যেখানে কুমারী রয়েছে। তো এখানে কিন্তু আমি ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এডিট অপশান রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকস্পেস দিয়ে এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে মিস করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা যেখানে যেখানে আপনাদের এডিটের দরকার আছে সেখানে সেখানে এডিট করে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনারা যে বক্সের কালার রয়েছে সেটাকেও এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ডান দিকে কালার প্লেট থাকবে এবং অনেক কিছু কাস্টমাইজেশনের অপশান থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানেই ক্লিক করব সেখানেই কিন্তু আপনার এডিটের অপশান চলে আসবে। ঠিক আছে, তো আমি এইভাবে দেখতে পাচ্ছেন আদার্স করে দিলাম। তো আমরা চাইলে কিন্তু এখানে এক্সট্রা কলাম রো সব কিছু অ্যাডজাস্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত কিছু আমার যেভাবে প্রয়োজন আমি কিন্তু সেইভাবে কাস্টমাইজেশান করে দিলাম এবং দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো কিছু, যে কোনো ফর্ম হোক বা কোনো কিছুই কিন্তু আপনারা
পিডিএফ থেকে কাস্টমাইজ করে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এইভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা এডিট করে নতুন করে ফাইলটিকে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এই যে যেটা রয়েছে নাম্বার 9-এর কিন্তু যেটা হাইলাইট ছিল এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকেও কিন্তু আমরা ফর্মের নেমগুলো যে টাইপ করা রয়েছে সেগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবেই আমরা কিন্তু পিডিএফের যে ফাইল থাকবে সেগুলো আমরা সেভও করে রাখতে পারি এবং আমরা আমাদের প্রয়োজন অনুপাতে প্রিন্ট আউট করে নিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।